আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার প্রিয় দর্শক শ্রোতা কাছে দূরে দেশে প্রবাসে যে যেখানে বসে আজকের এই চমৎকার বরকতময় অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল ডিবিসি নিউজের শুক্রবার উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান ইসলাম জীবন প্রিয় দর্শক প্রতি শুক্রবার বারোটা বেজে ত্রিশ মিনিটে আলো ছড়ানো আলোকিত এই আয়োজন আপনাদের সঙ্গে আছি আমরা অনুষ্ঠান জুড়ে আপনাদের পাশে রয়েছে আমি গাজী সানাউলা রহমানি দর্শক আসুন পরিচিত হয়নি আজকের অতিথির সঙ্গে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন তরুণ ইসলামী চিন্তাবিদ লেখক গবেষক এবং শিক্ষক মাউলানা মুফতি মাহবুবুর রহমান নোমানি আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রেখেছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ রবী আলমিন প্রিয় দর্শক রবুল আলমিন পৃথিবীতে পুরুষকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেছেন নারীকে রসুল করিম সাল আলয় এই নারীকে মর্যাদার সবচেয়ে শ্রেষ্ঠতম স্থানে তিনি গণ্য করেছেন পরিগণিত করেছেন ইসলাম নারীকে দিয়েছে মর্যাদা এই যে নারী তিনি হয়তো আমার মা অথবা আমার বোন অথবা আমার স্ত্রী অথবা আমার কন্যা এই নারীরা কি করে জান্নাতের পথে এগিয়ে যেতে পারেন সহজে সাবলীলভাবে এবং রব্বর আলমিন তাদের জন্য জান্নাতে কি কী নিয়ামত রেখেছেন উপহার রেখেছেন এ সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় নারীদের জান্নাতে যাওয়ার সহজ পথ মুফতি মাহবুবুর রহমান ওমানি আপনাকে স্বাগত জানাচ্ছে আজকের অনুষ্ঠানে এবং বিশেষ করে যে বিষয়টি নিয়ে আমরা আপনার কাছ থেকে আলোচনা শুনব কি করে নারীগণ সহজে জান্নাতে যেতে পারবেন এটি নিউজ আপনি বলেন প্রথমে আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এমন একটি অনুষ্ঠানে আমাকে আহ্বান করার জন্য এবং চমৎকার একটি বিষয় আজকে নির্বাচন করেছেন যে নারীরা কিভাবে সহজে জাননাতে যেতে পারবে এই সহজ বিষয়টি আমি কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করার চেষ্টা করব আল্লাহ হাসন আলা মানব জাতিকে নারী পুরুষ এই দুই শ্রেণীতে বিভক্ত করে সৃষ্টি করেছেন এবং প্রত্যেকের কর্মফল হিসাবে জান্নাত জাহান্নাম তৈরি করেছেন সুতরাং মানুষ তার কর্মফিলের ভিত্তিতে জান্নাতে যাবে অথবা জাহান্নামে যাবে মানে যাই হবে সেটা তার কর্মের কর্মের কারণে সে তার কর্ম যদি ভালো হয় তার যদি ইমান থেকে আল্লাহর প্রতি বিশ্বাস থাকে জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস থাকে এবং কর্ম যদি সে ভালো করে সেই ভিত্তিতে সে জান্নাতে যাবে আর যদি তার ইমান না থাকে অথবা ইমান আছে কিন্তু তার কর্ম ভালো না তার নেক আমল নেই তাহলে আল্লাহ তালা তাকে জাহান্নামে দিবেন তো মানুষ তার কর্মের ভিত্তিতেই জান্নাত জাহান্নামে যাবে এখানে নারী পুরুষ উভয়ই সমান তবে আল্লাহ রব আলিন নারীদের জন্য জান্নাতে যাওয়ার পথটাকে সহজ করে দিয়েছেন আচ্ছা যেমন কোরআনে আল্লাহ বলেছেন সোরে মুকমিনুনের একশো চল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলেছেন মানে হিসাব আল্লাহ সোহান বলেন যে নারী অথবা পুরুষ ইমান আনার পরে আমলে সালেহ করবে ন্যাক আমল করবে তারা জান্নাতে প্রবেশ করবে এবং সেখানে ইরুজাকুনা ফি হা হিসাব হিসাব সারা বিনা হিসাব রিজিক তারা প্রাপ্ত হবে সেই বিনা হিসাবের ব্যাখ্যাটা কি ও নয়াতে আল্লাহ সুহান এভাবে বলেছেন ওলাকুম ফি হা মা তাহি আং ফুসুকুম ফিহা ফি হা মা তান্নাতের মধ্যে তোমরা যা চাবে এবং তোমাদের মনে যা কিছু উদয় হবে সাথে সাথে তোমরা পেয়ে যাবে দেখুন পৃথিবীতে যত কিছুই আছে প্রত্যেকটা কিন্তু হিসাবের ভিতরে আমি চাইলে কিন্তু আমি পারবো না খেতে পারবো না কারণ আমার হয়তো চোখের ক্ষিদা অনেক বেশি কিন্তু আমার পেটের সীমিত অবয়ব আমি চাইলে অনেক কিছু খেতে পারি না কিন্তু জান্নাতে এমন একটা জায়গা যেখানে রব্বুল আলামিন মানুষের লিমিটটাকে খুলে দিয়েছে সেখানে কোনো লিমিটের বিষয় নেই আনলিমিটেড না জনে আমদ খাদ্য সুখ সম্ভার সবকিছু হলো আপনি যে আয়ত্তে বলেন ব্যবহারী হিসাব সোবাহী এবার সেখানে চাইতে হবে না আল্লাহ বলতেন তোমাদের মনে যা কিছুর উদয় হয় ইস্তিহার শব্দ হলো মনে তামান্না মনে যে আশা আকাঙ্ক্ষা জাগ্রত হয় কোন জিনিসের প্রতি আশা বা আগ্রহ জাগ্রত হওয়ার সাথে সাথে জিনিসটা উপস্থিত হয়ে যাবে এত নিয়ামতপূর্ণ জান্নাত চমৎকার জান্নাত নয় জান্নাত যেটা দুনিয়াতে আমরা কল্পনাও করতে পারি না হাদিসে কুদসিতে এইভাবে এসেছে আল্লাহ আল্লাহ বলেন আদাতুল মা আইনুন আলা আমি আমার জন্য বান্দিদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি যে জান্নাতের দৃশ্য দুনিয়ার কোনো মানুষ চোখে দেখে নাই যে জান্নাতের নিয়ামতের প্রকৃত বর্ণনা কোনো মানুষ কান্দে শুনে নাই এমনকি তাদের কল্পনা ওই পর্যন্ত যেতে পারেন পৃথিবীর কোনো চোখ আমাদের পৃথিবীর মানুষ অনেক দেশ আছে যেটা সুন্দর আমাদের বাংলাদেশেও সুন্দর জি জি সবুজ শ্যামলা সস্য সফলা বাংলাদেশ যে দেশ পৃথিবীর কোথাও পাওয়া যায় না কিন্তু যত সুন্দর হোক না কেন একটি চোখ যত সৌন্দর্য অবলোকন করুক না কেন জান্নাতের যে সুন্দর এটি নবীজি বলেছেন পৃথিবীর কোন চোখ দেখেনি দেখেনি কোন কান তার শ্রুতি মধুরতা শুনেনি এবং কোন হৃদয় সেটি কল্পনা করতেও পারেনি আল্লাহ জান্নাতের নামতে বর্ণনা কোরআনে আসছে কিন্তু এর প্রকৃত অবস্থা আমরা করতে না যেমন এক সাহাবি নবীজিকে জিজ্ঞেস করেন্লা জান্নাতে যে আঙ্গুর দেওয়া হবে যে আঙ্গুরের কথা কোরআন এসেছে সেই আঙ্গুরের রস কি পরিমাণ হবে জান্নাতের একটা আঙ্গুরের রস দিয়ে তোমার মায়ের সবচেয়ে বড় বালতি যেটা সেটা বরে যাবে এটিকে আমরা কল্পনা করতে পারি জান্নাতের কোন নামতে দুনিয়া থেকে কল্পনা করা যায় না তবে আমরা নারী হই পুরুষ হই সবাই আমরা জান্নাতে যেতে চাই আচ্ছা সবাই আমরা জান্নাতে যেতে চাই কিন্তু জান্নাতের জন্য পূর্ব শর্ত হলো সহি ইমান এবং আমাল সালে नेक আমল করতে হবে সহি ইমান মানে যদি আমরা এটাকে সহজ অনুবাদ করে নিষ্কুলুষ ইমান জি জি নিষ্কুলুষ সহি ইমানই বলতে আপনি আসলে কি বোঝেন বিশুদ্ধ ইমান ইমানের মধ্যে অনেক আমরা মুমিন মানুষ ইমানদার আছি বর্তমানে কিন্তু দেখা যায় আমাদের ইমানের মধ্যে ভেজাল আছে সব জিনিসের যেরকম ভেজাল আছে ইমানের মধ্যেও ভেজাল আছে মানে আমি নিজেকে মুমিন দাবি করছি বা মুসলমান দাবি করছি কিন্তু দাবি করার সঙ্গে সঙ্গেই মূল বিষয় নয় বরং আমার এই মুসলমানিত্বের দাবিটা জি জি ইমানদারের দাবিটা নিষ্কুলুষ কিনা যে নিষ্কুলুষ আমাকে দেখতে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস আছে কিনা না এখানে কিছুটা গাড়তি আছে ঘাটতি রাখা যায় মানে অগাধ বিশ্বাস থাকতে হবে এবং আমরা যে আমল করবো এই আমলটাও বিশুদ্ধ হতে হবে ইমান বিশুদ্ধ আমল বিশুদ্ধ যদি হয় তাহলে আল্লাহ ওয়াদা কোরআনের মধ্যে যে আল্লাহ নারী হোক পুরুষ হোক তাকে জান্নাতে প্রবেশ করাবেন তবে হাদিসের দৃষ্টিতে আমরা দেখি নারীদের জন্য জান্নাতে যাওয়াটা খুব সহজ আচ্ছা যেমন হজরত আনাস রাজি আল্লাহ তালন নবীজির অত্যন্ত প্রিয় সাহাব সাহাবি এবং নবীদের খ্যাদমত করেছেন যে সাহাবি দীর্ঘ দশ বছর

সল্লাত খাম সাহা অর্থাৎ পাঁচক নামাজ যত্নের সাথে সময় মতো আদায় করা আচ্ছা যেহেতু নামাজ হচ্ছে ইসলামের উম্মুল ইবাদত সবচেয়ে গুরুত্বপূর্ণ আবাদত এবং প্রেমময় আবাদত ইমানের পরেই নামাজের স্থান কোনো সাহাবীর নতুন মুসলমান হলেই নবী তাকে নামাজের কথাই বলতেন এই জন্য নামাজ পূর্ব শর্ত এবং কেমন দিন সর্বত নামাজেরই হিসাব হবে নামাজ যদি ঠিক হয়ে যায় তাহলে ফাঁকাত আফলাহ আনজাহা আল্লাহ তাহলে তার সফল মানে যার নামাজের হিসাব সহজ সকল হিসাব সহজ আর নামাজ যদি সে আটকে যায় পাকা খাওয়া খাসিরা তাহলে বাকিগুলোতে সে আটকে যাবে এবং হতো একটি বিষয় আপনি যেটা বললেন যে নবী করিম সোলারসম চারটি আমি যদি চারটে ধাপ যদি তুমি অতিক্রম করতে পারো এবং কর্মসূচি পালন করতে পারো নারী হিসেবে তুমি পুরুষের আগে জানা আগে প্রথম যে বিষয়টা আপনি বলেন নামাজ আমি আমাদের মা বোনদের কথা যদি বলি আমরা দেখি যে আমাদের মা বোনরা নামাজের ব্যাপারে খুব আগ্রহী তবে সেটি হলো নফল নামাজের ক্ষেত্রে আর খুবই অলস যেটি সেটি নামাজের ক্ষেত্রে বিশেষ করে জোহরের কথা যদি বলি সাধারণত আমাদের বাংলাদেশে নারীদের মাঝে দেখি জোহরের নামাজ তিনি সেই যদিও নারীদের ব্যস্ততা আছে তিনি খাবার পাক করছেন তিনি স্বামীর সব বিষয়গুলি দেখছেন স্বামীর অফিসে যাওয়া সন্তানের স্কুলে যাওয়া এর ভিতরে আবার ঘর গুছানো সব কাজ করা কিন্তু আমি মা বোনের লক্ষ্য করে এতটুকু শুধু বলতে চাই রসুল করিম সালাম কিন্তু আপনার জান্নাতের প্রথম যে কর্মসূচি সেটির কথা বলেছেন নামাজ সেটা কিন্তু ফরজ না তো নফলের ক্ষেত্রে আমাদের এখানে নারীরা প্রচুর নফল পড়ে দোরাকাতের জায়গায় আট টাকা কোনো সমস্যা নেই কিন্তু ফরজ নামাজের ক্ষেত্রে আমরা কোনো কোন মা বোনের অলসে ক্ষেত্রে আপনি আমাদেরকে কি পরামর্শ দিবেন বাস্তব কথা বলেছেন নারীরা আমলের ক্ষেত্রে নফলের ক্ষেত্রে অনেক আগ্রহী কিন্তু ফরজ নামাজের ক্ষেত্রে তাদের মধ্যে যথেষ্ট শৈতুল্যতা আমরা লক্ষ্য করি নামাজ পড়লেও তারা ওই যে বললেন যে সময় অভার করে পড়ে লাস্ট টাইমে পড়ে অথচ আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিন হুম আন সালাতিহিম সাহুন। এই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ যারা নামাজের ব্যাপারে গাফেল। মানে সাহুনের একটা ব্যাখ্যা এটাও যে শেষ টাইমে পড়া টাইম ওভার করে পড়া। নামাজি জি জি নামাজ পড়ছে কিন্তু সে জাহান্নামে যাচ্ছে। এটা কোন নামাজি? যার কথা আয়াতে আছে আমি এই বিষয় আপনাদের কাছে থেকে আলোচনা জানবো। ছোট একটি বিরতি পরেই এসে। প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম ও জীবন। অনুষ্ঠানের পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি একটু পরে ফিরছি আমাদের সঙ্গে থাকুন প্রিয় দর্শক বিরতির পরে আবারও স্বাগত দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ডিবিসি নিউজের শুক্রবার উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ইসলাম ও জীবন প্রিয় দর্শক আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করছি নারীদের জান্নাতে যাওয়ার সহজ উপায় মুফতি মাহবুর রহমান আপনি যে জায়গায় ছিলেন রসুল করিম সাল্লা সাল্লাম কিছু নামাজিদের সম্পর্কে তিনি দুঃসংবাদ দিয়েছেন ওই সমস্ত নামাজি যারা নামাজে গাফেল এদের জন্য রয়েছে মরমন্দুত শাস্তি নামাজে গাফেল বলতে আসলে কি বোঝানো হয়েছে এই আয়াতের ব্যাখ্যায় তিনটা ব্যাখ্যার কথা আছে প্রথমত হলো সে নামাজ পড়ে কিন্তু সময়ের প্রতি সে লক্ষ্য রাখে না সময় চলে যায় শেষ টাইমে পরে বাক্তের একেবারে শেষ মুহূর্তে গিয়ে তিনি আদায় করছেন কিন্তু অক্তের শেষ শেষ মুহূর্তে এটা একটা ব্যাখ্যা গাফেলের আরেক ব্যাখ্যা হলো সে নামাজ পড়ে কিন্তু জামাতের সাথে পড়ে না এটাও একটা ব্যাখ্যা কারণ সে সেভ করে যায় জি 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 নামাজ যেহেতু ফরজ নামাজগুলো পুরুষদের জন্য জামাতে পড়াটাই এটা মূল নিয়ম এবং আমাদের মাযহারমতে সুন্নাত মুআক্কাদা মৌলিক বিধান মৌলিক বিধান জামাতের সাথে নামাজ আদায় করা তে যারা নামাজ পড়ে জামাতের সাথে পড়ে না তাদের জন্য দুরবুকের কথাটা এসেছে আর একটা হলো সে নামাজ পড়ে কিন্তু তার মন উদাসীন থাকে এদিক সেদিক মন নিয়ে মানে নামাজে মন বসছেন নামাজে মন বসছেন সেটাও একটা বেককা তো এই সমস্ত নামাজের জন্য আল্লাহ তাআলা সতর্ক বাণী করেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন যে সমস্ত নামাজীরা নামাজের ব্যাপারে গাফেল।

থেকে মুক্ত হয়ে যেন আমরা নামাজে সামিল হতে পারি নারীদের জন্য জান্নাতে যাওয়ার চারটি কর্মসূচি প্রথমটি শুনলাম নামাজ তারপরে দুই নম্বর হলো রমজান মাসে সিয়াম সাধনা করা রোজা পালন করা আলহামদুলিল্লাহ রোজা রমজান মাসে মহিলারা পুরুষদের তুলনায় রোজার ক্ষেত্রে মহিলারা এগিয়ে এবং সবসময় আমাদের মা বোনরা রোজার ক্ষেত্রে পুরুষদের থেকে অগ্রগামী অগ্রগামী জি জি তো এখানে একটা মাসলা জানার দরকার আছে যে অনেক মহিলারা মাসিক অসুস্থ হয়ে যেতে পারে রমজান মাসে যদি অসুস্থ হয়ে যায় তাহলে সেই রোজাগুলো রমজানের পরে অর্থাৎ এই রোজাগুলো তার কাজা করতে হবে যে রমজান মাসের যে রোজাগুলো তার মাসিক অসুস্থতার কারণে সে আদায় করতে পারে না এগুলো বছর পুরো বছরে তার কাজা করে নিতে হবে অনেক মা বোন হয়তো মাস্টারগুলো জানে না বা এক্ষেত্রে তাদের একটু অলসতা থাকতে পারে আচ্ছা না আমাদের ক্ষেত্রে আল্লাহ তালা মাফ করে দিয়েছে এক্ষেত্রে একটি বিষয় যদি মুফতি নোমানে আপনি একটু পরিষ্কার করেন নারী বিষয়ক অসুস্থতার কারণে আমাদের মা বোনরা যে রোজাগুলি ছেড়ে দিচ্ছেন জানে

পালন করা এটা তার একটা কর্মসূচি তিন নম্বরে নবীজি বলেছেন ও আহসানাত ফার জাহা নিজের সতীত্বকে রক্ষা করা একজন নারীর কাছে সবচেয়ে বড় সম্পদ তার সম্পদ হলো তার সতীত্ব সতীত্ব রক্ষা করা এই সতীত্ব রক্ষার জন্য আল্লাহ রবুল আলমী নারীদেরকে হিজাবের বিধান দিয়েছেন পর্দার বিধান দিয়েছেন কোরআন কারিমের বহু আয়াতের মধ্যে কথাটা এসেছে আল্লাহ বাবা বলেছেন অকর নাফি বুয়ুতি কন্যা ওলা তাবার রজনা তাবার রজাল জাহিলিয়তুল উলা ও আকিম না সালাতা ও আতিনা জাকাতা ও আতিন আল্লাহ ও আল্লাহ আল্লাহ রবুল্লা আলমীন নারীদের ব্যাপারে বলেছেন তাদের সতীত্ব রক্ষার জন্য যেহেতু একজন নারীর কাছে তার সতীত্ব এটা সবচেয়ে কিছু নেই যে নারীর নারীর জন্য জন্য তাদের সতীত্বের হেফাজতের জন্য আল্লাহ নারীদেরকে হিজাবের কথা বলেছেন হিজাবের তিনটা স্তরের মধ্যে প্রথম স্তর যেটা সেটা হলো পারতপক্ষে ঘরে অবস্থান করা তার জন্য ঘর হলো নিরাপদ এটা নারীর জন্য নিরাপদ স্থান ঘরে অবস্থান করা এবং এই যে ঘরে অবস্থান করার পরে হয়তো অনেক মহিলারা নারীরা ভাবতে পারে যে আমাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে এটা আমাদের জন্য কষ্ট যে কারণে এই আয়াতের শেষ অংশে আল্লাহ তালা বলেছেন নারী যাতে যাতে এটাকে অবরোধ মনে না করে এটাকে যাতে কষ্ট মনে না করে এই জন্য আল্লাহ নিজেই বলে দিয়েছেন যে আল্লাহ চান তোমাদেরকে পবিত্র রাখতে তোমাদের থেকে নাপাকি দুর্গন্ধ নোংরামি দূর করে এবং তোমাদেরকে পবিত্র জীবন দিতে চান এই জন্য তোমাদের জন্য অবরোধ মনে করো না বরং এটা তোমাদের জন্য পবিত্রতা এবং নিরাপত্তার সর্বশ্রেষ্ঠ স্থান নারীর এবং তার স্বামী একজন স্বামী একজন নারীর জন্য এমন অমূল্য রত্ন এটা তো যে নারী তার স্বামীকে হারিয়ে ফেলে যে নারীর স্বামী মারা যায় সেই বুঝে সে কি রত্ন হারাইল এবং কত বড় একটি আশ্রয় তার মাথার উপর থেকে চলে চলে গেল সেটা সেই বুঝে সুতরাং এই জন্য স্বামী স্বামীর মর্যাদা দিয়েছে ইসলাম এবং নারীকে বলেছে স্বামীর এতাত আনুগত্য করার জন্য আচ্ছা এবং নবীজি সাল্লাহসাল্লাম কথাটা এমনভাবে বলেছেন যে কোনো স্বামী যদি নারীকে তার স্ত্রীকে বলে এক পাহাড় থেকে পাতর আরেক পাহাড়ে নিয়ে যাওয়ার জন্য তাহলে সেক্ষেত্রেও নারী স্বামীর কথা মানতে হবে আচ্ছা এবং অনেক সাহাবি নবীজির কাছে এসে প্রশ্ন করেছেন অনুমতি চেয়েছেন এরা সাল্লাহ আপনাকে সাজদা করার অনুমতি দিন কারণ সাহাবে কারণ বিভিন্ন রাজ দরবারে গিয়ে দেখেছেন যে

নবীজি বলেছেন আমি যদি কাউকে স্বাস্থ্য করার অনুমতি দিতাম তাহলে নারীদেরকে হুকুম করতাম স্বামীকে সেদা করার জন্য কিন্তু যেহেতু স্বাস্থ্য একমাত্র আল্লাহর পাও না আল্লাহর প্রাপ্য সুতরাং কাউকে স্বাস্থ্য করার অনুমতি নেই এক্ষেত্রে মতো আমরা তো নারী তার স্বামীর জন্য কি করবেন সেটা শুনছি স্বামীকে তার স্ত্রীর সঙ্গে আচরণ কেমন হবে এক্ষেত্রে যদি আপনি এক মিনিটে একটু হ্যাঁ এখানে দুইটা বিষয় স্বামীর উপর নারীর অধিকার আছে নারীর উপরও স্বামীর অধিকার আছে দুজনের হক আছে মানে স্বামীর জন্য এই কথা মনে না করেন যে সকল অধিকার কেবল স্ত্রী না না আমি শুধু পায়ের উপর পা তুলে না না কোরআন আল্লাহ বলে হুন্না লিবাসুল্লাহ কুমু আংতুল লিবাসুল্লাহ হুন্না লিবাসুল্লাহ কুমু আংতুম লিবাসুল্লাহ এখানে সম্পর্কটা বুঝাইতে গিয়ে আল্লাহ তালা পোশাকের সাথে তুলনা করেছেন যে নারীরা তোমাদের জন্য পোশাক তোমরা তাদের জন্য পোশাক আমার স্ত্রী আমার জন্য আমাদের নারীরা তার স্বামীর জন্য যতটা উজার প্রাণ হবেন জি জি যতটা হৃদয় বিছানো হবেন স্বামীও যেন তার স্ত্রীর জন্য তার হৃদয়টাকে বিগুলিত করে দেন তাহলেই কিন্তু একে অন্যের পোশাক হতে পারবে এবং একে অন্যের অধিকারগুলি যথাযথভাবে অটুট থাকবে মুফতি মাহবুর রহমান নোমান আপনাকে অনেক অনেক সুক্রিয়া এবং ধন্যবাদ চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাকে ধন্যবাদ আমাকে এরকম চমৎকার একটি অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা জানলাম একজন নারী রবুল আলমিন তার জন্য জান্নাতকে সহজ করে দিয়েছেন পুরুষ থেকেও অনেক সহজে আমাদের নারীগণ জান্নাত যেতে পারবেন সেক্ষেত্রে শুধুমাত্র মৌলিক কাজ হলো চারটে এক নম্বর হলো নামাজ যেই নামাজকে রসুল বলেছেন এই নামাজকে কোরতা আইনি ফি সলাত নামাজকে আমার চোখের মনি করে দেওয়া হয়েছে চোখের ঠান্ডক করে দেওয়া হয়েছে চোখের জন্য প্রশন্দিতায় করা হয়েছে দেখুন আমরা নামাজ পড়ছি কিন্তু এই নামাজ আমার হৃদয়কে স্পর্শ করছে না আমি নামাজ পড়ছি কেবল দায়িত্ব পালনের জন্য এমন নয় বরং আমার প্রতিটি সাজদার প্রতিটি রুকো প্রতিটি তসবি প্রতিটি উচ্চারণ আমার হৃদয়ের প্রতিটি অভিব্যক্তি যেন রবের সঙ্গে আমার আলাপনের স্বাদ আমার হৃদয়কে দেয় এর নাম হলো নামাজ বিশেষ করে আমাদের মা বোনরা নামাজ পড়েন অনেক নামাজ পড়েন তারা নফল পড়েন চাষ পড়েন আওয়াবিন পড়েন তাহার ব্যাপারে মা বোনরা অনেক আগ্রহী কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য আমাদের মা বোনরা ফরজ নামাজের ক্ষেত্রে অনেকটা শিথিলতা তাদের থেকে পরিলক্ষিত হয় বিশেষ করে জোহর এবং আসর এক্ষেত্রে আমাদের মামোনরা অনেক বেশি দুর্বল তাদেরকে এক্ষেত্রে যথাযথ দায়িত্ব পালন করতে হবে সঙ্গে আছে স্বামীর দায়িত্ব এবং নিজের সতীত্ব ঠিক রাখা এবং সঙ্গে সঙ্গে এই যে পরিবারের জন্য আমি শ্রম দিয়ে যাচ্ছি এই শ্রমটুকু আখেরাতের জন্য তখনই কবুল হবে যখন আমি এই পরিবারকে জান্নাত মুখে করবো আমি শুধু আমার সন্তানদের দুনিয়ার বিষয়টি দেখলাম আমার সন্তান নামাজে হচ্ছে কি না এটি যদি কোনো নারী না দেখেন তার মেয়েটি পর্দাশুন হচ্ছে কিনা তার মেয়েটি ইমানদার হচ্ছে কিনা ইমানের শরীয়তের ইসলামের আমলগুলি তার বাচ্চারা শিখছে কিনা এটি দেখাও কিন্তু একজন জান্নাতি নারীর একটি অনন্য বৈশিষ্ট্য রব্বুল আলামিন আমাদের মাদেরকে তেমনিভাবে কবুল করুন যেমনিভাবে তিনি হাজরত খাদিজাকে কবুল করেছেন হাজরত আয়েশাকে কবুল করেছেন মা ফাতামাকে কবুল করেছেন আমা জান আয়সের দিকে রাজা হল তানহা তার চার হাজার হাদিস মুখস্থ ছিল মোহতারামা আমি আপনাদের পায়ে হাত রেখে বলছি একজন নারী হিসেবে মুসলিম নারী হিসেবে কটি হাদিস আমরা জানি এবং আমি আমার সন্তানকে কটি হাদিস শেখাচ্ছি তাই আসুন না আজকের আলোচনা থেকে অনুপ্রাণিত হয়ে আলোকদীপ্ত হয়ে আমরা জান্নাতের পথে এগিয়ে যেতে পারি সেই তৌফিক সেই কর্মসূচি পালন করা শুরু করি এবং কামনা করি আল্লাহর কাছে রবুল আলমিন আমাদের সকল অপরাধকে ক্ষমা করেন এবং সমস্ত অ্যাবাদতের মাধ্যমে সহজে জান্নাত যাওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করেন এই প্রত্যাশার কামনা যেন এখানে বিদায় নিচ্ছি ইনশা তালা আগামী শুক্রবার একই অনুষ্ঠানে আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে নতুন কোনো প্রাণস্পর্শী বিষয় নিয়ে রব্বুল আলমিন সে পর্যন্ত আমাদের সবাইকে ভালো সুন্দর নিরাপদ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি